আমি আজকে আপনাদেরকে সাধারণ মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটা পড়ে শোনাবো কিছু অংশ, বিকজ এটা অনেক বড় কবিতা। আমরা আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা অ্যালোকেশের মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি। দেখলেন তুমি মহোদাসই বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগলো আমার দেহে। ভুলে গিয়েছিলাম অত্যন্ত সাধারণ ঘরের আমি, আমার মতন এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার। তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেনে যারা তা ধরতে পারে। কাঁচা বয়সের জাদু লাগে আমার চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর করি। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা? মনে মনে বলি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলে ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে? স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। পাই করি তোমার একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্তই সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যর সঙ্গে, অর্থাৎ সপ্ত রুথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন উঠে ফুলে, ফুল চন্দন পড়ুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার কোনো কারণ নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে। তারা ফরাসি জার্মানি জানে না, কাঁদতে জানে। ধন্যবাদ।